জাগো হো পৃষ্ঠ ভানু নন্দিনী মোহন যুব রাজে জাগো হো পৃষ্ঠ ভানু রাজ নন্দিনী একবার মোহন যুব ওই দেখো অকরুণ পুন বালয়রুণ উদিত উদিত কুমুদ মদন ওই অকরুণ পুন বালয় সূর্যের রথের সারথি কি করে হলো অরুণ? না কশ্যপ ঋষির অনেক স্ত্রী, তার মধ্যে পদ্রু আর বিনতা, এদের দুজনের মধ্যে সবসময় ঝগড়া লেগে থাকত।
কদ্রু হচ্ছে সাপেদের মা আর বিনতা পাখিদের মা। এদের দুজনের মধ্যে সব সময় ঝগড়া লেগে থাকত। আজকে ঝগড়া শুরু হয়েছে কি নিয়ে? না, কদ্রু বলছে ইন্দ্রের ঘোড়া লেজ কালো, আর বিনতা বলছে না দিদি না বোন, ইন্দ্রের ঘোড়া লেজ সাদা, আমি জানি, তর্ক করিস না। বলে না, আমি যখন বলেছি ইন্দ্রের ঘোড়া লেজ কালো তখন কালো। বলে বেশ, তাহলে এখন তো রাত্রিকাল, কাল সকালে গিয়ে দেখা হবে, কার কথা ঠিক। এবার কদ্রু না জেনে বলে ফেলেছে তো, তলায় তলায় খবর নিয়ে দেখে কি যে ইন্দ্রের ঘোড়া লেজ হচ্ছে সাদা। নারদ মুনি এসে বলছে, কদ্রু তুমি কি করেছো, ইন্দ্রের ঘোড়া লেজ তো সাদা, তুমি কালো কেন বললে, তুমি তো হেরে যাবে। বলে না, এমনি এমনি তো হেরে গেলে চলবে না, তাহলে কি করা যায়? না, নিজের সব সাপ তো, সন্তানরা সাপ তো, কালো কালো অনেক সন্তান আছে, সেই কালো কালো সন্তানদেরকে ডেকে বলছে, ওরে কালো কালো সাপ, তোরা আজকে রাতেই এখান থেকে চলে যাবি ইন্দ্রলোকে, আর সেখানে ইন্দ্রের ঘোড়া লেজটাকে এমন ভাবে জড়িয়ে থাকবি যেন দূর থেকে দেখে মনে হয় ইন্দ্রের ঘোড়া লেজ কালো। তোদের মায়ের মান সম্মান রাখ তোরা। এবার মায়ের মান সম্মান রাখার জন্য ওই কালো কালো সাপ রাতারাতি চলে গিয়ে ইন্দ্রের ঘোড়া লেজটাকে ভালো মতো করে জড়িয়ে থাকে। সকালবেলায় কদ্রু আর বিনতা যখন দেখতে আসছে, কদ্রু তো সবটাই জানে, জেনে বুঝে, তাই বিনতাকে দেখিয়ে বলছে, ওই দেখো দিদি, আমি বলেছিলাম না ইন্দ্রের ঘোড়া লেজ কালো, ওই দেখো কালো। বিনতা মনে মনে ভাবছে, না এটা তো হতে পারে, আমি জানি ইন্দ্রের ঘোড়া লেজ সাদা, কালো কি করে হয়ে গেল? বলে, আমি বলেছি না, আমি যখন বলেছি তখন কালো হতেই হবে, তুমি হেরে গেছো, আর যেহেতু তুমি হেরে গেছো ওই জন্য তুমি আজ থেকে আমার দাসী। বলে, আমি দিদি হয়ে তোর দাসী বৃত্তি করব, তোর ভালো লাগবে, ও সব কথা বলে লাভ নেই, তুমি তরকে হেরে গেছো, তুমি আজ থেকে আমার দাসী বৃত্তি করবে, সমস্ত কিছু কাজ কর্ম করে দেবে, আমার সন্তানদের দেখাশোনা করবে সব। বলে, বোন এই দাসী বৃত্তি থেকে মুক্তি কবে হবে? মুক্তি ভগবান যেদিন চাইবেন সেদিন হবে। শোনো, যেদিন তোমার তো কোনো সন্তান নেই, যেদিন তোমার সন্তান জন্ম নেবে তোমার গর্ভে, আর সেই সন্তান যখন আমার সন্তানদের জন্য স্বর্গ থেকে অমৃত এনে দেবে, সেদিন তুমি দাসী বৃত্তি থেকে মুক্তি পাবে, তার আগে নয়। বলে, বেশ তাই হবে। তাই বিনতা কি করলো, সারা দিন বোনের দাসী বৃত্তি, আর সারা রাত্রি নারায়ণের সেবা তপস্যা করতে লাগলো সুসন্তান পাওয়ার জন্য। নারায়ণ নম, নারায়ণ, 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 নার
স্বাধীনতা, কি জন্য আমায় ডেকেছো, কি চাই তোমার? বলে প্রভু, আমাকে এমন একটি সন্তান দিন যে তোমার সেবা করবে। হরি বল মায়েরা, আমরা হলে কি চাইতাম? যে আমাকে এমন একটা সন্তান দিন যে আমাকে দাসী বৃত্তি থেকে মুক্তি দেবে, তাই তো? কিন্তু বিনতা সেরকম চাইলেন না। বিনতা চাইলেন কি, যে আমাকে এমন একটা সন্তান দিন যে আপনার সেবা করবে। কারণ যে সন্তান কৃষ্ণের সেবা করে, যে সন্তান কৃষ্ণের সেবক হয়, সে বাবা মায়ের সেবা অবশ্যই করবে। নারায়ণ বললেন, শোনো বিনতা, আমি তোমাকে আশীর্বাদ করছি, তোমার একটা নয় দুটো সন্তান জন্ম নেবে। নারায়ণের আশীর্বাদে বিনতা হলেন গর্ভবতী, আর বিনতা দুটি অন্ড মানে ডিম প্রসব করলেন। কিন্তু সেই ডিমের উপর তা দিয়ে যাচ্ছেন, বাচ্চা হচ্ছে না। বিনতা মনে মনে ভাবলেন যে আমার তো পোড়া কপাল, নইলে কি আমার কপালে এই জোটে? নারায়ণের আশীর্বাদে আমি ডিম পেলাম, ডিম প্রসব করলাম, কিন্তু ডিমটা বোধ হয় নষ্ট হয়ে গেছে, তাই ডিম ফুটে কোনো বাচ্চা বের হচ্ছে না। মনের দুঃখে সেই ডিমটাকে নিয়ে আছাড় মেরে ভেঙে ফেলেছে। যখনই ডিমটাকে ভেঙে ফেলেছে, অমনি ডিম ফুটে একটা বিকলাঙ্গ শিশু বেরিয়ে উঠে বলছে, মা মা, তোমার হৃদয়ে ধৈর্য, তুমি এতদিন ধৈর্য ধরতে পারলে, আর কটা দিন ধৈর্য ধরতে পারলে? নারী জাতির ধৈর্য কম। তুমি যদি ধৈর্য ধরে আর কিছুদিন থাকতে পারতে, তাহলে আমি তো পূর্ণাঙ্গ, দেহে মনে মস্তিষ্কে পূর্ণাঙ্গ হয়ে জন্ম নিতাম, পূর্ণ পুষ্টি পেতাম। আর যদি আমি ঠিকঠাক ভাবে পুষ্টি পেয়ে জন্ম নিতাম, তাহলে আমি ওই কর্তৃকে দেখে নিতাম মাতৃ সেবা কাকে বলে, আমি তোমার দাসী বৃত্তির মুক্তি ঘটাতাম। কিন্তু আমি তো হয়ে গেলাম বিকলাঙ্গ, আমি আর কিছু করতে পারবো না। কিন্তু শোনো মা, আর একটা যে ডিম রয়েছে, ওই ডিমটাকে যেন তুমি ভেঙে ফেলো না। আর কিছুদিন ধৈর্য ধরে অপেক্ষা করো, ওই ডিম ফুটে বের হবে আর একটা শিশু, যে তোমার দাসী বৃত্তির মুক্তি ঘটাবে। ওই ডিম ফুটে বের হলো কে? যখন ধৈর্য ধরে থাকলেন, তখন ওই ডিম ফুটে বের হলো ভক্ত চূড়ামণি পক্ষীরাজ গরু। তিনি বিনতার দাসী বৃত্তির মুক্তি ঘটিয়েছিলেন স্বর্গ থেকে অমৃত নিয়ে এসে। আর এই যে বিকলাঙ্গ শিশুটি বিনতার সঙ্গে সঙ্গে কোলে তুলে নিয়ে ছুটে গেলেন স্বর্গে। দেবতাদের কাছে গিয়ে বলছেন, আমি এই শিশুটিকে নিয়ে কি করব? দেবতারা আলোচনা করে দেখলেন যে এই শিশু তো বিকলাঙ্গ, হাঁটা চলা করতে পারবে না, আর সদ্যজাত শিশু তো, এর তাপের দরকার। তাই সূর্যদেব, তুমি একে তোমার রথের সারথি করে নাও, তাহলে তাপটাও পাবে, আর সারথি হয়ে গেলে হাঁটা চলাও করতে হবে না। তাই তখন থেকে অরুণ হয়ে গেল সূর্যদেবের রথের সারথি। ওই জন্য সূর্যদেব উদিত হওয়ার কিছুক্ষণ আগে হলেও আমরা অরুণকে দেখি, মানে ওই যে লাল মতো যে ছটা আসে।